হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সলিউশন গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, এই টিউটোরিয়ালটি করেছি জেএইচইউ পরীক্ষাটির জন্য। জেএইচইউ পরীক্ষার রেজাল্ট আজকে হয়ে গেছে, তো দেখব এই টিউটোরিয়ালটির মাধ্যমে দেখব কিভাবে জেএইচইউ পরীক্ষার মার্কশিট আমরা অনলাইনের মাধ্যমে পেতে পারি। তো আসুন বন্ধুরা, দেখে নিই কীভাবে অনলাইনে এই জেএইচইউ পরীক্ষার মার্কশিট আমরা সংগ্রহ করব। এজন্য প্রথমে আপনাদেরকে লিখতে হবে, গুগলে গিয়ে লিখবেন, গুগলে সার্চ দিবেন ebot result.com/apps, এটাতে লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে, তো হোম ইন্ট্রো আসবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। তো আসুন দেখি এখানে কিভাবে আমরা মার্কশিটটি পেতে পারি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন লেখা আছে। এক্সামিনেশন এ জায়গায় চুজ ওয়ান, এখানে সিলেক্ট করবেন আপনি কোন এক্সামিনেশনটা দিচ্ছেন। তো এখানে জেএইচইউ আর জেডিসিটি দেবেন। দেওয়ার পরে ইয়ারটা দেবেন। তো ইয়ারটা দেওয়ার জন্য যেহেতু 2017 সাল, 2017 সালটি দেবেন। দেওয়ার পরে বোর্ড দেবেন, আপনি কোন বোর্ড থেকে পাস পরীক্ষা দিয়েছেন। যেমন আমি দেখব রাজশাহী বোর্ডে, রাজশাহী। রেজাল্ট টাইপ, আপনি কিভাবে রেজাল্টটা দেখবেন, ইন্ডিভিজুয়াল, ইনিশিয়াল, ইনস্টিটিউশনাল মানে ইনিশিয়াল রেজাল্ট, সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, এইসব বিভিন্ন আছে বোর্ড অ্যানালাইটিক। তো আমি ইন্ডিভিজুয়াল মানে আমার এককভাবে আমি এটা দেখবো। এখানে আপনি যে যেটা দেখতে পারেন, তো এখানে তারপরে দেখুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পরে লেখা আছে রোল নাম্বার। তো এখানে যার যার রোল নাম্বারটি দেবেন, তো আমি একটি রোল নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশনাল, রেজিস্ট্রেশন নাম্বার দিলেও হবে না দিলেও হবে। দেওয়ার পরে দেখবেন এখানে সিকিউরিটি কি, অর্থাৎ এখানে সিকিউরিটি কিটা এই বক্সে লিখতে হবে। তো দেখুন এখানে এই যে সবুজ কালারের লেখাটা আছে, এইগুলো জাস্ট হুবাহু এখানে লিখিতে হবে। ছোটো হাতের অক্ষর হলে ছোটো হাতে, বড় হাতের অক্ষর হবে। তো প্রথমেটা বড় হাতের অক্ষর আছে, তারপরে ছোটো হাতের দুইটা আছে। দেওয়ার পরে দেন গেট রেজাল্ট, এখানে ক্লিক করবেন। চেক বন্ধুরা, ভুল হয়েছে, আবার আমি সিকিউরিটি কোডটি দিচ্ছি। সিকিউরিটি কোডটা ভুল হয়েছে এখানে, VUTAJ। তারপরে গেট রেজাল্ট, একটু অপেক্ষা করুন, চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমার এই মার্কশিটটা চলে আসছে। এই যে রোল নাম্বার এত, স্টুডেন্ট নেম এই। তারপরে বিস্তারিত এই দেখুন, এই যে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, গ্রেড মার্ক, কে কত কোন সাবজেক্টে কত মার্কস, অর্থাৎ কী গ্রেড পাইছেন সেটা টোটাল এখানে। তো বাংলা A+, ইংলিশ A+, ম্যাথমেটিক্স A+, সায়েন্স A+, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ A+, ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন A+, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি A+, এগ্রিকালচারাল স্টাডিজ A+, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ A+, আর্টস অ্যান্ড ক্রাফটস A+, কাউটস A+, ওয়ার্ক অ্যান্ড লাইফ অরিয়েন্ট এডুকেশন A+। এইটি হচ্ছে মার্কশিট। তো এটি কিভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। এখানে দেখুন এই যে প্রিন্ট অপশন, প্রিন্ট আছে কারেন্ট উইন্ডোজ, প্রিন্টে গিয়ে ক্লিক করলে আপনার জাস্ট এটা হয়ে যাবে। যেহেতু আমার এখন প্রিন্টার নেই, আমি এটা প্রিন্ট করতে পারবো না। প্রিন্ট করলে এরকমভাবে মার্কশিট আপনারা পেয়ে যাবেন, জাস্ট এখান থেকেই আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হলো কীভাবে জেএইচইউ পরীক্ষা, অর্থাৎ জেএইচইউ আর জেডিসি পরীক্ষার মার্কশিট বের করা যায় এবং সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে আমি বলে রাখছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ধন্যবাদ।